দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ের মরিচা গোয়ালবাড়ি নওদাপাড়ায় 14 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়। আজ সকালে পরিদর্শনে যান বারুইপুর জেলা দপ্তরের এসসিওএইচ ভাঙড় ওয়ার্ডের বিডিও, নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বিএমওএইচ ও এলাকার জনপ্রিয় প্রতিনিধি কায়জার আহমেদ সহ স্থানীয় পঞ্চায়েত সদস্যরা। এবং গোটা গ্রামে ডেঙ্গু মুক্ত করার জন্য ধোঁয়া ছড়ানো হয়। পাশাপাশি মানুষকে বোঝানোর জন্য বাড়িতে বাড়িতে গিয়ে সচেতন করা হয়। ওই বাড়ির কোনো জায়গায় কিন্তু জল জমতে দেবেন না, ওই ডাবের খোলায় বলুন, মগে বলুন, বালতিতে বলুন, যা হবে যে জিনিস বাইরে রাখবেন, হয় তার তার জল জমে গেলে তার পরের দিন আপনি ফেলে দিন, আর নাহলে ওটাকে উল্টো করে রাখবেন। মুখোমুখি হয়ে কায়জার আহমেদ বলে, এই গ্রামে মানে ব্লাড টেস্ট করে কিছু ডেঙ্গুর পজিটিভ নমুনা পাওয়া গিয়েছে, প্রায় 14 জনের মতো। তো আমাদের সিএমওই সাহেব আছেন, বিএমওই সাহেব আছেন, বিডিও সাহেব আছেন, প্রধান আছেন, এবং আমরা সবাই এসেছি যাতে এলাকার মানুষকে একটু সচেতন করা যায়। বিভিন্ন জায়গায় জল জমে তো ডেঙ্গুর লাভাগুলো জন্মায়, সেগুলো যাতে ওরা ঠিকঠাকভাবে বাড়ির পাত্রগুলো বা ডাবের খোলা এই সমস্ত জায়গাতে যাতে ঠিকঠাক রাখে সেগুলো বলার জন্য, আর যতটা পারি একটু আমাদের নিজেদের উদ্যোগে একটু এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, আর এই কামান প্লাস ব্লিচিং স্প্রে এইসব দিয়ে একটু চেষ্টা করছি, এবং কোন কোন পুকুরগুলোতে বেশি করে নোংরা হয়ে রয়েছে সেগুলো আমরা আইডেন্টিফাই করছি, আগামী দিনে ওগুলো আমরা খুব তাড়াতাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য একটু এলাকায় একটু ঘুরে দেখাই বাসে। এবং এখানকার পরিবেশ পরিবেশ কীরকম আছে যাতে সেইটা উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়, এবং যার ফলে আর এখান থেকে ছড়াতে পারে বা কেসগুলো বাড়তে পারে। কী কারণে মূলত ডেঙ্গু জার্ম তৈরি হয় এ বিষয়ে কী বলবেন, এবং মানুষকে কীভাবে সচেতন করবেন? মানুষকে তো সচেতন আমরা সারা বছর ধরেই করছি লিফলেট বা মিটিংয়ের মাধ্যমেতে, এখন তারা নিজেরাও দেখতে পাচ্ছেন, তাদের হাতে কলমে দেখানোও হচ্ছে যে কোন কোন জায়গায় কীরকমভাবে মশা জন্মাচ্ছে বা এ হচ্ছে এবং কীভাবে ডেঙ্গু ছড়াচ্ছে, তাদের এইভাবে সচেতনতা করে দেওয়া হচ্ছে। থ্যাংক ইউ। কী নাম আপনার? আমি ডক্টর মৃদুল ঘোষ, এসিএমওএইচ বারুইপুর সাব ডিভিশন। ভাঙড় থেকে পিএম নিউজের ক্যামেরায় সাফিউদ্দিন ইসলামের রিপোর্ট, পিএম নিউজ।